Yo, Gustavo, yo voy con eso. Alhamdulillah, Sí. ¿Qué gusta? ¿Por qué diga nada? Me maté. Yo, mera triste. ¿Qué? ম্যাম রুটিন কবে দিবে? মেয়ের 31-এ, তোমরা কি জানো 31 তারিখ থেকে পরীক্ষায় বসছো? না, ম্যাম আমাদের আমাদের তো বলতে তো এরকমই বোঝানো হইতেছে। ওই ওই তো কেউ না কেউ আর কি রুটিন, একদিন তো সবাই পরীক্ষা নেবে না, ওই সেদিন পড়বে আর কি। দেখা যাক এখন কি করে, কোশ্চেন বানাবে বলছে, কোশ্চেন তো ইয়ে নাই, আজকে 20 তারিখ না, কোশ্চেন নিবে, মডারেশন করবে না অনলাইন, আবার নতুন সেটিং এ আবার কি করে, আবার আবার লকডাউন বাড়ছে আর 1 সপ্তাহ, ইউনিভার্সিটি তো কেউ আসেই না। ম্যাম আপনাদের নতুন কোশ্চেনের ব্যাপারে কিছু জানাইছেন? না আমাদের কি বলছে, আগেরটা বাদ বাদ, এখন নতুন যেটা হচ্ছে, তোমাদের কোন ডিপার্টমেন্ট থেকে শুনলাম যে 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 টিচার ওই কোশ্চেন করবে, যেমন আমাদের ফিজিক্স আমরা যে দুজন টিচার আছি তোমাদের সাথে দুজন করব। পরে আমরা আমাদের একটা মিটিং হলো বিভাগীয়, তো ওইটাতে জানলাম যে না ওইরকম হলে তো একটা ইয়ে হয়ে যায় না, এত কোশ্চেন কিভাবে হবে, ফিজিক্স এত কোশ্চেন হবে না, একটা কোশ্চেন হবে, তো সেটা কারা এক্সামিনার হয় আগের মতোই। তো একজন এখন দেখা যাক আর কি, তোমাদের সিলেবাস যে একবারে কমায় ফেলা এরকম কিছু তো বলতেছে না। হম, যেটা সহজ করা যায় ওই যে এখন আমি আমরা বা পার্টে দিয়ে 3 জন টিচার পড়াচ্ছি সব ডিপার্টমেন্টে, পার্টেটা আমরা ইয়ে করে দিতে যাচ্ছি, সবাই আলোচনা করে একটা তোমাদের জন্য যেন কিছু টপিকস সাথে কমায় ফেলবো এরকম আর কি, কিছু রাখবো এই ধরনের আর কি। তো আমি ইলেকট্রিসিটি কাজ তোমাদের একটু দিছিলাম না, কমাই টমাই দিছিলাম, ওইটাই আবার ওই পার্টে 2 জন টিচারকেও পাঠিয়ে দিয়েছি, এখন ওনারা ওটার উপর আবার বসবেন, বসে ওনারা ওনারা তো পড়িয়েছেন, এখন আমি যেগুলো গুরুত্ব দিয়েছি ওনারা ওটা কি করছে জানি না, ওনারা কিভাবে যেভাবে পড়িয়েছেন ওনারা আবার ওইটার উপর কিছু ইয়ে করবে আর কি, কাজ করবেন, কাজ করে হয়তো ওনারা ইয়ে করবে, মানে আমার 2 জনের পার্টে যে টিচার আর 2 জন আছেন মুরাদ টিচার, তো ওই 2 জনে দেখে ওনারা যদি কিছু বাড়ায় কমে কমাবে, আর নাইলে যদি মনে করে যে এটাই স্ট্যান্ডার্ড আছে তাহলে মোটামুটি এর ভিতর থেকে আমরা কোশ্চেন করার চেষ্টা করবো। হম, আর 3 জনের মধ্যে যেই পড়ি এক্সামিনার হিসেবে উনি ওই ওই সেটের ভিতর থেকে কোশ্চেন করার চেষ্টা করবে। এখন তোমাদেরকে আমি যেটা দিয়েছি এটা তোমরা সলভ অবশ্যই করবা। হম, ওই জিনিসটাই আমি পার্টের অন্য 2 জন টিচারের কাছে পাঠিয়েছি, এখন ওনারা আমি সিনিয়র টিচার হিসেবে ওনারা কতটা মডিফাই করবে দেখা যাক, যদি করেও সেটাও একটা আমরা তোমাদেরকে হিন্ট দিব। তার আগে তুমি আমরা আমি যেটা দিচ্ছি ওইগুলি তোমরা সলভ করে ফেলো, ঠিক আছে? এটা তোমরা করে ফেলো আর ওইগুলি পড়া ধরো, পড়া ধরা কি ডেরিভেশনটা হাতে নিয়ে আসা। হুম, আর এখন অনলাইন অফলাইন পরীক্ষা হবে কি করবে না করবে পরিস্থিতি, আর যদি বলেও আমাদেরকে কোশ্চেনটা এতগুলি দেওয়া যাবে না আর কমায় ফেলতে, তাহলে ঠিক আছে ওইটা হিসেবে মানে জাস্ট পরীক্ষার আগে তো তোমরাও গাইডলাইন পাবা, তোমাদের সাথে আমাদের যোগাযোগ আছেই, তোমাদের সাথে এমনি নিয়ে আলাপ হবে, অসুবিধা নাই। তো আমি যেটা আবার ওই ম্যাগনেটিজমেরও এরকম একটা 10টা কোশ্চেন আর হচ্ছে ম্যাথ, হম ম্যাথ গুলো আগে দিয়েছি এগুলো আবারও দিচ্ছি, তোমরা সলভ করে ফেলো এর ভিতর থেকে মোটামুটি আশা করি আর কি। হম, এখন ভালো হলে ভালো, এটা সুযোগ ভালো করার, আবার ম্যাম পার্ট অবহেলা করলে অবহেলাই হবে। জিনিসটা কি এরকম সেম হবে না? কোশ্চেনের ধরন তো এরকমই হবে। হম, হ্যাঁ, আমাদের পার্ট বি এর কথা বলতেছি। পার্ট বি, আমি তো পার্ট এ, পার্ট বি ওনারা হচ্ছে ওনারা নাকি
তোমাদেরকে টপিক সি করে দিচ্ছে, এই টপিকস এই পড়তে এই টপিকস এর রিলেটেড কোশ্চেন গুলি তোমরা দেখবা, এরকম না কি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছে। আর ম্যাম আমার আমাদের ব্যাপার পার্ট হচ্ছে আমি ডি এর, তো কোশ্চেন আকারেই তোমাদেরকে দেওয়া আছে। হ্যাঁ ম্যাম আমাদের পার্ট আমাকে ডি এর টিচার কোনো কি, কিছু, কোনো ম্যাটেরিয়ালই দেওয়া হচ্ছে না, ক্লাস ম্যাটেরিয়াল কিছুই দেওয়া হচ্ছে না, জাস্ট না টপিকটা আমাকে বলা হচ্ছে। বলছে যে সব পড়তে, মানে সিলেবাস দেখে সব পড়তে, একটু প্রবলেমেটিক ম্যাম, এতগুলা মানে টপিক কিভাবে কি কভার করব। এখন ওনার আমাদের যে ডিপার্টমেন্টাল মিটিং হলো, এখন কে কিভাবে ইয়ে করে, কিন্তু আমি এরপরে বললাম যে আমি এরকম ওদেরকে অলরেডি অ্যাসাইনমেন্ট করার জন্য এগুলি দিয়ে দিয়েছি, আর হচ্ছে আপনাদেরকেও আমি দিয়ে দিচ্ছি, আমার পার্টের দুজন টিচারকেও দিয়ে দিচ্ছি, আপনারা এনওটাকে যদি শাফল করেন করেন কিছু অ্যাড বা রিমুভ, যদি ওনারা যদি দেখা যায় যে আমি যেমন অসিলেটরটা আমি বেশি পড়িয়েছি, এখানে অনেকগুলি কোশ্চেন দিয়ে দিয়েছি তোমাদেরকে, যেন অসিলেটর টপিকসটা যেন পড়লে যে এটা কোশ্চেনই পাও তোমরা ধরতে পারো। এখন ওনারা যদি অসিলেটর ওরকম ভাবে না পড়ান ওনাদের ডিপার্টমেন্ট গুলিকে, তাহলে তো ওনারা আমাকে একটা ইয়ে করবে, যেহেতু একটা কোশ্চেন হলে বলা তো যায় না, তো এই জন্য আমি কোশ্চেন গুলো ওনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি ওনারা এটাকে মনে করে যে কিছু ইয়ে করবে টরবে তাহলে করুক, ওইটার আপডেট আসবে আমার কাছে, ওইটা আমি তোমাদেরকে দরকার হলে জানাইতে পারবো যে তোমরা এভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দাও। হ্যাঁ, বা আমি যেটা দেই নাই তোমরা এটাও পড়ে নিও, যে একটা টপিক সাথে যদি বাড়লে বাড়তে পারে। হ্যাঁ, মেজরিটি আমি এটা দিয়ে রাখছি, কারণ তোমরা এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। হুম, এটাই মোটামুটি পড়ো, আর এটা থেকে আমার মনে হয় তোমরা মানে ওটা হলে হয়তো ফুল ইয়েটা চলে আসবে তোমাদের কাছে, ফুল আইডিয়াটা চলে আসবে, এখন হয়তো তোমার 80% ইয়ে পাচ্ছ, তুমি আইডিয়া পেয়ে যাচ্ছে কোশ্চেন থেকে যে এখানে এটা করে তুমি মোটামুটি করতে পারবে। মানুষ বলা তো যায় না, আবার তোমার প্রিপারেশন কেমন আছে, তুমি কতটা লিখতে পারো ওগুলির উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, দেখা যাক। আর ওনারা পার্ট বি টিচাররা বললো ওনারা হচ্ছে মনে হয় টপিকস দিয়ে দিয়ে দিচ্ছে, তো তোমরা নাকি স্যাটিসফাই, তোমরা ওটাতে খুশি আছো, টপিকস থেকে যত ধরনের কোশ্চেন আসে তোমরা ওটা পড়ে নিতে পারবা। তো টপিকস আর কি, তো ধরো ধরো ইন্টারফারেন্স পড়াচ্ছে, ইন্টারফারেন্স এর ভিতরে না তোমাকে ইন্টারফারেন্স, তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স। হুম, তো থার্মোডাইনামিক্স এর হয়তো কার্নোট সাইকেল পড়াচ্ছে, ওইখান থেকে তোমরা ওগুলি পড়তেছো, এরকম টপিকস দিয়ে দিচ্ছে না, বা তোমাদের যে ওইখানে কি কি আছে আমাদের হচ্ছে স্যার মানে সিলেবাসটা খুলে রাখছে, মানে উনি সিলেবাসের প্রত্যেকটা টপিক সম্পর্কে জাস্ট একটু একটু বলে দিচ্ছে, আমাদের কোনো স্পেসিফিক টপিক দেয় না। আচ্ছা, এখন হলে তোমরা কি করবে, তোমাদের যেটা বেটার হয়, ওনারা তো বলতেছে তোমরা অসুবিধা জানাই এতে আছো মানে বুঝতে পারতেছো, এখন তোমরা যদি নাও আমাদেরকে পার্টের টিচার এভাবে একটা গাইডলাইন দিয়েছে, আপনার পার্ট বি যদি আমাদেরকে এভাবে একটা গাইডলাইন দেন তাহলে আমাদের একটা হেল্প বলতে পারো আর কি। আমি যেহেতু মিটিং আলাপ করেছি, আমার ব্যাপারটা সবাই জানে যে আমি তোমাদেরকে সাজেশনের মতো একটা করছি, একবার সাজেশনও বলতে পারছি না, আমি অ্যাসাইনমেন্ট করাচ্ছি তোমাদেরকে, রিভাইজ ইয়ে দিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে একটা কাজ করাচ্ছি এখন ওইখানে আর কি। ইউনিভার্সিটি লেভেলে আসলে সাজেশন বলাটা একদম মানে ইয়ে হয়ে যায়, এটা বললে সবাই হাসবে আর কি, কারণ এখানে একটা ব্রাস্ট এরিয়া। তো তোমরা আমি অ্যাসাইনমেন্ট করিয়েছি, অ্যাসাইনমেন্ট থেকে তোমরা এগুলো এগুলো প্রিপারেশন নিয়েছো বা এরকম পেয়েছো, এরকম একটা তোমাদের ইয়ে থাকবে আর কি। এখন ওনারা যদি এরকম গাইডলাইন দেয় তাহলে বেটার তোমরা বুঝে নিলে, বা ওনারা যদি টপিকস দিয়ে টপিকস থেকে বলে দেয় যে এইভাবে এটা আসতে পারে, এটা এইভাবে হতে পারে, তোমরা এরকম লিখে নিয়ে নিবে আর কি সাবজেক্ট। এখন পার্ট বি তো লিঙ্কন বাইক নিচ্ছে তনুশ্রী, আর হচ্ছে ওনার তো সিনিয়র টিচার আছে তনুশ্রী, আর লিঙ্কন বাইক নতুন হলে ভালো চেষ্টা করে আর কি, তারপর বললে শুনবে দেখো আর কি। তা আসো, আজকে কজন আসলাম, ম্যাগনেটিজম এর একটু ইয়ে করে, ম্যাগনেটিজম টা আমরা মোটামুটি করা যায়, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মিলে পাটে। হ্যাঁ, চার সেট কোশ্চেন হবে আর কি, টেন থ্রি তে তোমরা অ্যান্সার করবা আইন নিয়মে। এখন যদি তোমাদেরকে নতুন কোশ্চেন ফরম্যাটটা অন্য কোনো গাইডলাইনে দিতে বলে, বা আমি যদি এক্সামিনারও হই, ওরকম যদি কোনো ইয়ে আসে আমি দেখা যায় তোমাদেরকে আপডেট দিতে পারি কিনা, আর যদি ওরকম না হয় আগের মতো করে তাহলে তোমার এখন আগের মতো প্রিপারেশনটা নাও। দেখলি যদি একাডেমিক ব্যাপারগুলি, তো এগুলো একাডেমিক কাউন্সিল ছাড়া ইয়ে করা যায় না, চেঞ্জ করা যায় না, আমাদের দেখো অডিয়েন্সটা কিন্তু বলা আছে কিভাবে কি পরীক্ষা নিতে হবে, কি করতে হবে, কতদিন ক্লাস নিতে হবে, কতদিন তোমাদেরকে প্রিপারেশন লিভ দিতে হবে, এভরিথিং কিন্তু বলা আছে, ওগুলি পাশ হওয়া।
আর এখন আমরা চাইলে হয়তো প্যান্ডামিক সিচুয়েশনের জন্য স্যার বিশেষ করে বিসি স্যার সর্বাধিক ক্ষমতা রাখেন, তো উনি যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে সেটা অবশ্যই তোমাদেরকেও জানাবে আমাদেরকেও জানাবে, যেটা আমরা এক্সাম নেওয়া হয়ে আছি। যাই হোক এখন দেখা যাক, তোমরা আমি যেটা যেটা দিচ্ছি ওইভাবে তোমরা একটু প্রিপারেশন নাও, ওইটা ওই অ্যাসাইনমেন্টটা করো, ইলেকট্রিসিটিটা একদম করে সলভ করে ফেলো। হ্যাঁ আরেকজন দিবে ওটা দেখে নিবো, এরকম করো না, এখন এরকম করলে নিজেই লুজার হবা। আর হচ্ছে যেভাবে হোক এই পরীক্ষাটা যদি আসলে সফটলি হয় তাহলে একটা চান্স, হ্যাঁ জিপি এটা ধরার যেটা ভালো করতে পারো। আর যদি দেখো যে এটা হচ্ছে তোমারও প্রবলেম করতে পারছো না, বিভিন্ন সিচুয়েশন সিচুয়েশন থেকে বের হতে পারছো না, ঘরে তো আছো তাই না, ইউনিভার্সিটি যেটা হয় আমাদের সাথে একটা যোগাযোগ থাকলে আমাদের স্পিড থাকে, বন্ধুদের সাথে যোগাযোগ থাকলে গ্রুপ স্টাডি হয়, তো এখনো অনলাইনে গ্রুপ স্টাডি করতে পারছো, আমরাও আছি অনলাইনে, তারপরও তোমাদের যে একঘেয়েমি এসে যায় ঘরে থাকতে বিরক্ত, এটাই আর সমস্যা, আর তো কোনো সমস্যা নেই। আর এর মধ্যে যদি যদি অসুস্থ আল্লাহ মাফ করুক, যদি কেউ প্রবলেমে পড়ো তাও জানাবা তোমাদের কোঅর্ডিনেটর হেড বা আমরা আমাদেরকে তো জানাবেই। যাই হোক আর কি, সব মিলে সবাই ভালো থাকো, আসো আমরা দেখি স্ক্রিন শেয়ারে যাই।
বাচ্চারা ক্লাস করে তো এত নাড়ান নাড়ায় মানে আমার কাজ সব এলাম করে রাখি দেখি তো আসছে কিনা আবার ম্যাগনেটিজম টুর উপর একটু নিয়েছি দেখতে পাচ্ছ সবাই কথা বলো ইব্রাহিম কালো হয়ে আছে কালো হয়ে আছে দেখতে পাচ্ছি না কিছু স্ক্রিনশটটা মনে চলে গেছে না জি yeah, দেখো কোশ্চেন ভাই তো সবার কাছে পরিচিত মনে হয় নাকি রাইট ডাউন দ্য ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ল্যাংস ল হ্যাঁ এটা আমরা ওই যে ম্যাগনেটিক ইন্ডাকশন ফ্যারাডেস ল আর কুলম্বস ল আছে তারপরে হচ্ছে আর কি এখানে ম্যাগনেটিজমের মধ্যে কুলম্বস না তো কুলম্বস ইলেকট্রিসিটি কুলম্বস এর গস এখানে আছে তোমার ইয়েটা যে লরেন্স ফোর্স লটা হ্যাঁ লরেন্স ফোর্স লটা যে এফিকেস্ট যেটা ওটা অনেক সময় খেয়াল রাখবা এই ফান্ডামেন্টাল জিনিসগুলো এত ফান্ডামেন্টাল তার ইয়ে করা যায় না ওগুলো আসলেও ইজি কোশ্চেন করতে এবার কোন ধরনের ইজিতে যায় পড়াবার ইজি জিনিসে যদি না করা তাহলে সমস্যা ওগুলো দেখে নিও আর কি
আর এখানে হচ্ছে তারপরে আমরা স্লাইড গুলি দেখবো, তখন দেখবো আরো আমাদের অনেক জিনিস আছে। আর এখানে আমরা তিন নম্বরে নিলাম কারেন্ট ক্যারিং লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যে টর্কের ইয়েটা আর কি, ওটা লুপকে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডে রাখো তাহলে কি হয়, এটা রোটেট করার চেষ্টা করো, এই যে রোটেট করছে, তাহলে সেই রোটেট করা মানে একটা টর্ক ক্রিয়েট হয়, সেই টর্ক সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক মোমেন্ট বা What is magnetic hysteresis? Explain diagram the hysteresis loop. That was explain inductor. Calculate self inductance of a solenoid L. Hall effect, deduce Hall voltage equation. শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ভেঙে ভেঙে আসে নাকি? মোটামুটি অথবা শো হাউ দা হল ইফেক্ট ক্যান বি ইউজ টু ডিটারমিন দা নেচার অফ চার্জ ক্যারিয়ার অ্যান্ড ফাইন্ড আউট দা নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ভলিউম, মানে হল ইফেক্টে পড়বে। এখন হল ইফেক্টের কোশ্চেন এই দুইটা আপাতত, দুটা যদি প্রিপারেশন নাও, টিচার যদি অন্য কোনো ভাবে ঘুরে দেয়
তাহলে কিন্তু হলিফেটে যদি কিছু আসে তোমরা এরকম মানে হলিফেট টপিকসটা ইম্পর্টেন্ট দেখো হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিভ কারেন্ট অ্যান্ড হাউ ইট ইজ প্রডিউসড হোয়াট ইজ ইলেক্ট্রোম্যাগনেটিক অসিলেশন শো এল সি অসিলেশন অ্যান্ড ইটস অ্যানালজি টু সিম্পল হারমোনিক মোশন অসিলেটর ঢুকে গেলাম After drawing the 8 stages in a single circle of the oscillator of resistance says LC circuit. So that the value of the frequency of LC oscillator depend on okay, inductance and capacitance. And it is after drawing 8 stages, after stage to make a in a single cycle of oscillator of resistance less LC. Mani at the LC circuit, 8 stages to me anba. And show that the value of the frequency of LC of oscillator depend on the inductance and capacitance. Mani at the equation target, it depend for a inductor capacitance at a greater frequency to that. For LC oscillator, prove that total energy remains constant with time and is proportional to the square of the original charge put on the capacitor. তুমি capacitor এ যে charge input দিচ্ছো সেটাই constant আকারে output এ পাচ্ছো. এটা একটা LC আকারে LC oscillator তুমি prove করবা. এটা আমার slide এ আছে. Slide গুলি আমি আবারও দিব তোমাদেরকে. যাদের কাছে পুরানো slide আছে ওদের কাছে এটা থাকবে না. যাদের recent আমার slide গুলি আছে তোমাদের কাছে তাহলে ওগুলি পেয়ে যাবে. নাহলে আমি এটা তোমাদেরকে ইমেল করে বা হোয়াটসঅ্যাপে ইয়ে করে দিব সমস্যা নাই ম্যাম স্লাইডটা শেয়ারদেরকে দিয়ে দিন স্লাইডগুলি হ্যাঁ ওগুলি যেহেতু এখন অনেকে অনেক ডকুমেন্টস থেকে দিয়ে দিকে আছে তোমাদের হলে টলে থেকে দিতে পারে বা ইয়েতে এখন আমি দিয়ে দিব সেটা সমস্যা নাই আর এই বইগুলি আমরা ইলেকট্রিসিটিটা ম্যাগনেটিজম সরি ম্যাগনেটিজমটা আমরা পড়েছি এই বই থেকে গ্যাসোদিনের বই থেকে কিছু নিয়েছি আর হচ্ছে তোমার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আপনাদের যখন গুছিয়ে ফেলবা তখন দেখবো নিজের কাছে একটা জিনিস সহজ জিনিস চলে আসছে কিছু ফ্রেন্ডের হেল্প নিলাম আমি তো আছি আর হচ্ছে নিজের যখন হাতের লেখাটা নিজের কাছে থাকবে গুছিয়ে থাকবে তখন মনে হবে অর্ধেক প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে বাকিটা তুমি একটু কষ্ট করলে হয়ে যাবে তাই না এই এইভাবে আর কি আর হচ্ছে ম্যাথ গুলি এটা প্রথমটা হলো তোমার সেলফ কয়েল অফ এত টার্নস রেডিয়াস এত ক্যারিং কারণ কেন এই নাম তো আগেও দিয়েছি এগুলি করো করো এর মধ্যে কেমন আসে দেখা যাক আর তোমরা কি ম্যাথ কি বেশি দিতে চাইলে আমরা টিচার টিচাররা আলাপ করবো তোমাদের কি ম্যাথ ম্যাথ ইন্টারেস্ট বেশি নাকি এমনি ইন জেনারেল এখানে কটা ম্যাথ আছে আমার এখানে ধরো 12টা ম্যাথ আছে বারোটা ম্যাথে তোমরা অ্যাসাইনমেন্টের জন্য গুছিয়ে ফেলবা ডেলি কোর্স তো আমিও ক্লাসে মনে হয় করিয়েছিলাম টুকটাক ইংলিশ সম্পর্কে বলা আছে তারপরে এখন তোমরা আবার এগুলি দেখবা সবাই সলভ করবা ম্যাথ আসলে এই রিলেটেড আমার কাছে আমি যদি এক্সামিনার হই আমি চেষ্টা করবো এই ম্যাথগুলির ভিতর থেকেই তোমাদেরকে হয়তো একটু ইয়ে করা যাবে না একটু একটু রিয়ারেঞ্জ করে হয়তো ভ্যালুগুলি চেঞ্জ হবে নাহলে হয়তো যা চাচ্ছি এগুলির একটু ধরনটা পাল্টাই দিব তো তবে এগুলি দিলে যেন তোমরা পারো এরকম একটা ইয়ে দিয়ে আমি চেষ্টা করবো আর কি তবে এই ম্যাথগুলি অবশ্যই করবো আর প্যারালালি অন্য ম্যাথ তোমাদের এখন একজনের প্রিপারেশন এক এক ভাবেই নেয় তাই না আমার উপর ডিপেন্ড করেও আমার নিজের একটা ইয়ে থাকবে তা সবাই চেষ্টা করবে যারা ভালো করতে চাও তাদের একটা টেন্ডেন্সি থাকে সব দিক দিয়ে এতে কমপ্লিট প্রিপারেশন যেন আমার সমস্যা না হয় এই হলো অ্যাসাইনমেন্ট আকারে যেটা এটা তোমরা করবা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে ওটা এক আর হচ্ছে এখন আসে আমরা স্লাইড গুলি দিয়ে যাই তোমাদের কোনো সমস্যা থাকলে টপিকসটা আবার বলবা যে ম্যাডাম এটা একটু আমি এখন যেগুলি আমার অ্যাসাইনমেন্টে আছে ওগুলি নিয়ে একটু আলোচনা করবো স্লাইড গুলিতে আর বাকিটা হচ্ছে তোমরা ইয়ে করো আমি স্লাইড গুলিতে যাও
শুরু হয়েছে চ্যাপ্টার থেকে অঙ্ক আছে খেয়াল করবা অঙ্ক আসলে দেয় নাই আমি ক্লাসে করেছি কিন্তু ক্লাসে করিয়েছি এখন তোমরা একটু দেখে নিবা দেখে নিবা এরকম হতে পারে আমার ওইটা নেই নেই এইটা করছে আমি আর ইয়ে করতেছি না তোমরা এগুলো দেখে নিও আমি দিয়েছি হচ্ছে যেমন পরের স্লাইডে দিন মেশিনটা ইম্পর্টেন্ট দেখাচ্ছি না তেমন কতবার এসে গেছে কিছু কতবার কোশ্চেন যদি তোমাদের থাকে দেখে করতে পারো গতবারটা ছাড়তেও যাবে না কিছু জিনিস ওখান থেকে রিপিট হয় আমরা তো জানি যে ওটা একবার এসে গেছে আমরা পড়ি নাই কিন্তু ওই সময় স্যার তো কোশ্চেন তো দিয়ে ফেলছে স্যার আর ওটাই করবে না এটারে আবার পরীক্ষা নেবে ঠিক আছে আবার দাও একবার দিয়েছে আবার দাও হাতে লিখে যাই অন্য জিনিসগুলো হাতে লিখে প্রিপারেশন নিয়ে গেছি তো ওই টপিক্সটা ওইভাবে লেখা হয় কিন্তু আমি মেমোরাইজ করে আমার মনে আছে ওই এক্সামে আমি হাইস্ট পাইছিলাম কিন্তু ওই যে ছাড় তোমরা যে কিছু ফেল করবো গতবার এসে গেছে এই জিনিস আর করবো না এরকম করো না একেবারেই মানে নেগলেক্ট করার দরকার নাই একটু দেখে যাই যদি বলা তো যায় না টিচাররা এমনও আছে যে আমার দেখে যে আমার ফ্রেন্ড লিখছে সে আমার থেকে বেশি মার্কস পাইছে এটা নিয়ে আমি স্যারের কাছে দিয়েছি যে স্যার আমার এরকম অন্ত একই দিন সে লিখছে যে আমার টিচার তখন বলছিল যে দেখো পরীক্ষার খাতা মোট সময় এগুলির উপর ডিপেন্ড করে তো আমি কখন কোন সময় তোমাকে কি মার্কস দিয়েছে ওকে কি মার্কস দিয়েছে এটা এখন আর ডিবেট করতে আসবে না আমরা যা যা দিয়ে ফেলেছি এখন আর চেঞ্জ করার সুযোগ নেই এরকম ব্যাপারগুলি হয় তো এগুলি একটু খেয়াল রাখবা আর কি যে অনেক সময় দেখা যায় যে যাকে দেখায় সে আমার থেকে ভালো হয়ে যাচ্ছে এটা এগুলি নিজেগুলি নিজে কিভাবে ইয়ে করবো বিশেষ করে যারা পজিশন ধরে রাখতে চাই আমাদের তো তখন খুব কষ্ট হয়েছে কারণ এক দুই মাসের জন্য আমাদের তখন ইউনিভার্সিটিতে বুঝবে না ফার্স্ট সেকেন্ড মানে এইসব ব্যাপার তখন খারাপ লাগতে আছে যে টিচারের মুড সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমার আমাদের লাইফে অনেক সময় ইয়ে হয়ে যায় তাই না আমার সাথে কত কিছু চেঞ্জ হয় এই জন্য আর কি সবই লাগে চেষ্টাও লাগে কনফিডেন্স লাগে আর হচ্ছে আমরা যেটা ধর্মীয় ব্যাপারে সবাই যেটা বলি যে আমাদের ধর্ম আমাদের মেন্টাল একটা পিচ ওই সাপোর্টও আমরা চাই অনেক সময় তাই না জানলা আমাকে অন্তত এই সিচুয়েশন থেকে বিশেষ করে স্যারের মুড সময় এগুলি যেন এই থেকে যেন আমি একটু ইয়ে পাই আর কি এগুলি যেন পজিটিভলি পাই এগুলি যেন দোয়া সবসময় চেষ্টা ভালোটা দেওয়ার চেষ্টা সব মিলায় একটা মানে মানুষের জীবনে গেইন
সব মিলেই গেম, তাই না? কষ্ট যারা করে তারা ফেইলার হয় না, রেজাল্ট খারাপ হলেও ওরা দাঁড়াবে, এই মানে এটা আমার মনে হয়, আমি দেখেছি এবং আমার মনেও হয় এটা হয়। তো তোমরা পরিশ্রম করবো, আমার রিকোয়েস্ট লিখতে হবে, হাতে নিয়ে আসতে হবে। ম্যানেজিস অ্যাসেসিবিলিটি অ্যাপয়েন্টমেন্ট এগুলো আমি এখানে লিখে রাখছি, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, মিনিমাম না পারা থেকে এটা করে পারো, আর যদি বেটার কেউ কর্মীদের মতো করে সুন্দর করে নিয়ে যাও। আমরা যেমন আমার জিনিসটা আমি দেখতে একটু বিরক্ত হবো, কি গুগল জিনিসটা উঠে দিচ্ছে, আসলে এটা তো আর বিকল্প ইয়ে নাই, কিন্তু তুমি তোমার মতো করে লিখবা, এটা বলে কথা বলছি। তুমি তার চাইলে পারবে, এটি ডেফিনেশন চেঞ্জ করতে পারবো না, ডেফিনেশন যেটা আছে সেটাই থাকবে, কিন্তু এটা নিজের রিয়ালিটিটা যেন নিজের মতো করতে পারবে। পৃথিবীর চুম্বকত্ব যে এটা ছিল, এটা কথা বলতেছো মানে আমি তোমাদেরকে চার টাকারে পড়ে রাখতে বলছিলাম, একটা টেবিল করবো, টেবিল করে তোমরা পড়ে নেবো জিনিসটা কি, ফিড অ্যাপ্লাই করলে কার কি ধরনের পরিবর্তন আসে, তারপরে হচ্ছে তোমার এখানে এক্সাম্পলটা কি কি, এখানে দিয়ে একটু বুঝে রাখবো যদি বাইরে আসে, এমনি জেনারেল কোশ্চেন। এটা ছিল আমার প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড আসো। তরকনে কারেন্ট লোক আমি অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা দিয়েছি ওটা, এখানে তোমরা এই ছবিগুলি এতগুলি দরকার নেই, আমি মানে যে অনেকগুলি ছবি দিয়েছি তোমরা খালি এই ছবিটা দিবা, যে এ হ্যাঁ এই ছবিটা দিয়ে তোমার কারেন্ট আই, হ্যাঁ আই দেওয়া হয়েছে এবং ওটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখা হয়েছে, তাহলে কি হয় লুপটা, যে লুপটা তুমি দিয়েছো সেটা এক্সপিরিয়েন্স টর্ক tending to rotate it about a particular axis, ওটা যে axis ধরা হয়েছে এই দেখো সেন্টার বরাবর আমরা একটা axis ধরে নিয়েছি পারপেন্ডিকুলার, সেই axis বরাবর যে রোটেট করার একটা টেন্ডেন্সি দেখা যায়, সো রেকটেঙ্গুলার লুপ অফ সাইড a এন্ড b ক্যারিং এ কারেন্ট i ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড b, এখানে বলা আছে দেখো এটা এই বাহুটাকে আমরা a ধরে নিয়েছি আর এই বাহুটাকে আমরা b ধরে নিয়েছি, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরে নিয়েছি b one, two, F4, R1, R3
পরস্পরকে ক্যান্সেল করে দেয়, আর বাকি যে দুটা থাকে ওয়ান এন্ড থ্রি সেই দুটা থেকে আমরা ওটাকে এটা যেহেতু রোটেট করে তার মানে একটা মোমেন্ট আর্মস পাই, সেই মোমেন্ট আর্মসটাকে আমরা বি বাই টু ওইভাবে ধরে ওইখানে দুটাকে যোগ করে নিই, হ্যাঁ এফ ওয়ান আর এফ থ্রি যেটা ডিরেকশন টর্কের ডিরেকশনের দিকে। তাহলে ওইখান থেকে এভাবে নিয়ে আমরা এখানে দেখো তাহলে দিস গিভস starts on a single rectangular loop in the field, so the total torque on the loop will be up. Then torque is to tau 1, then tau 1 tau 1 agi bait for raksa, tau 1 agi bait for raksa, then nij jeta sheta chu moment, then m, b sin theta, then m cross b হবে আর কি, টর্কিং ইজ টু এম ক্রস বি যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে, এখানে তার দুটো লাইন লাগবে। সবসময় খেয়াল করবো কোশ্চেনে কি চায়, কোশ্চেন চাইলে কোশ্চেন অনুসারে ফিনিশিংটা দিবা, আমরা যেভাবে ক্লাসে পড়েছি লেকচার যেখানে শেষ করছি ওইভাবে না, তোমাকে চা হচ্ছে ওই অনুসারে খেয়াল করবো। তারপরে ফ্যারাডেস ল এটা আমি বুঝতে পারবো, ফ্যারাডেস ল ম্যাগনেটিক ইন্ডাকশন এখানে দেওয়া আছে জন্য ইন্ডিউসড কারেন্ট যেটা সেটা অপোজ করে আর যেটা তুমি সাপ্লাই দিচ্ছ সেই কারেন্টটা একদিকে, তাহলে এই যে পরস্পরকে অপোজ করে দেয় এটা হচ্ছে লেন্স ইয়ে অনুসারে আর কি, লেন্স লটা বলতে চাইছে ইন্ডিউস কারেন্ট অপোজিস প্রাইমারি কারেন্ট কথাটা মেন নিচ্ছে লেন্স লট। তাহলে আগের কোশ্চেনটাতে আমরা পারবো মনে হয় নাকি, এই কোশ্চেনটা টর্ক অনে কারেন্ট লুপ করবা, ছবি চারটা আছে একটা দিবা ওটা বাদ, এখানে আরেকটু নিচে গুছিয়ে নিবা অ্যাকর্ডিং টু কোশ্চেন, ফ্যারাডেস ল করবা লেন্স ল করবা, ইন্ডাক্টরটা কি an inductor is a device for storing energy in a magnetic field, an inductor is generally called inductor থেকে যেটা আমরা আসলে ডিডিউস করি বের করি সেটা হচ্ছে ইন্ডাক্টেন্স, এক্সাম্পল কয়েল সলিনয়েড এগুলো হচ্ছে ইন্ডাক্টরের এক্সাম্পল, তাই না, এগুলো আমরা ক্লাসে পড়ছি। সেলফ ইন্ডাক্টেন্স ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখা যায় ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স আমরা সিম্পল বের করে ফেলছি ক্যাপাসিট্যান্স, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখা গেছে ইন্ডাক্টেন্স দুই রকমের হয়ে থাকে, সেলফ ইন্ডাক্টেন্স মিউচুয়াল ইন্ডাক্টেন্স, সেলফ ইন্ডাক্টেন্স হচ্ছে সিঙ্গেল ইয়ের জন্য আর মিউচুয়াল অনেকগুলি জন্য, এখানে মিউচুয়ালটা নাই, মিউচুয়াল আমরা দুই তিনটে কয়েল যদি পাশাপাশি হয়ে যায় তখন যে মিউচুয়াল একটা ইন্ডাক্টেন্স পাওয়া যায় সেটাও আছে, সেটা আমরা পড়েছি আমার অ্যাসাইনমেন্টে, আমি সেলফ ইন্ডাক্টেন্সটা রাখছি। Self inductance is the amount of EMF induced between the end of the coil when the rate of change of current in it unity. The self inductance of a circuit is measured in unit of Henry's and it is purely geometric quantity depending only on the shape of the circuit and turn number of turns in the circuit. এখন ইন্ডাক্টরের ক্ষেত্রে তো অনেক কয়েল তাই না, অনেক তারের বান্ডেল, বান্ডেলের টার্নস এর উপর ডিপেন্ড করবে আর হচ্ছে এটা শেপটা সার্কুলার রেকটেঙ্গুলার ডিপেন্ডিং অনলি অন দা শেপ অফ দা সার্কিট এন্ড
সেই পরিমাণ ইএমএফ বিটুইন দ্য এন্ড অফ দ্য কয়েল অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন ইউনিট। তোমার কয়েলের যে ইন্ডটা সেই ইন্ডের দুই প্রান্তে তোমার কারেন্ট পরিবর্তনের হারটা যদি ওয়ান হয় তাহলে সেটাকে আমরা সেলফ ইন্ডাকটেন্স বলবো অফ এ সার্কিট। ওই সার্কিটের সেলফ ইন্ডাকটেন্সটা হবে তখনই যখন এদের কারেন্ট পরিবর্তনের হার ইউনিটি হবে, ওয়ান থাকবে। ক্যালকুলেশন অফ সেলফ ইন্ডাকটেন্স, মানে কারেন্ট আই পাসেস থ্রু এ কয়েল ইট উইল প্রডিউস এ ফ্লাক্স। ফ্লাক্স কতটা মনে আছে? লেন্স অফ ফোর্স, না? লেন্স অফ ফোর্স আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখেছি, ম্যাগনেটিক ফিল্ডে আমরা কি লাইন্স অফ ফোর্স ধরা হয়। তাহলে যে ফ্লাক্সটা তৈরি হয় ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট। তুমি যদি একটা কয়েলে আই পরিমাণ কারেন্ট পাঠাও, হ্যাঁ, ইট প্রডিউসেস ফ্লাক্স, বুঝলি, কতগুলি লাইন্স অফ ফোর্স তৈরি করে, অ্যান্ড ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট, এবং এটা ডিপেন্ড করে কারেন্টের স্ট্রেংথের উপর। তাহলে ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এখন নাম্বার অফ টার্নস, এখানে তুমি অনেকগুলি প্যাচ যদি দাও তাহলে এন ফ্লাক্স আসবে প্রপোর্শনাল টু আই, এট দ্য সেম থাকবে। তাহলে এটাকে বাংলা এল আসে, এই এলটাকে আমরা বলে থাকি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স অথবা সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। এখন ইএমএফ আমরা ইয়ে ল থেকে জানি, প্যারাডেস ল থেকে জানি, ফ্লাক্স ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডি বাই ডিটি এন ফ্লাক্স, তাই না? ফ্লাক্স পরিবর্তন হারটাই হচ্ছে ইএমএফ। এখন ফ্লাক্স পরিবর্তন হার আমরা ফ্লাক্স সম্বন্ধে আমরা জানি এন এন ফ্লাক্স ইকুয়ালস টু ডিআই বাই ডিটি, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এল ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি কনসিডারিং দ্য ম্যাগনিচিউড, তাহলে এল সমান সমান ইএমএফ ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি বা ইন্ডিউস ইএমএফ ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে সেলফ ইন্ডাকটেন্স এর ইকুয়েশন। তারপর সলিনয়েড কি? বান্ডেলটাই তো সলিনয়েড, তাই না? সলিনয়েড ইজ এ লং ওয়ার ওন ইন এ ক্লোজ প্যাকড হেলিক্স অ্যান্ড ক্যারিং কারেন্ট আই, তাই না? একটা ক্লোজ প্যাকড হেলিক্স এর মতো থাকবে, কারেন্ট থাকবে সাথে। তাহলে এটা হবে তোমার সলিনয়েড। আর সলিনয়েড এর ক্ষেত্রে আমরা ওই যে সেলফ ইন্ডাকটেন্স বের করতে পারি, যেহেতু কারেন্ট ভিতরে আছে। তাহলে তুমি প্রথমে ধরে নিবা এল ইজ বি দ্য লেন্থ অফ দ্য লং সলিনয়েড উইথ অ্যান এয়ার কোর অ্যান্ড এ টোটাল নাম্বার অফ টার্নস এল, ফাইন্ড দ্য আই ফ্লোস থ্রু ইট, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড ইট। এর ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পাবো সেটা আমরা পাবো ইকুয়ালস টু মিউ নট এন আই বাই এল, এটা আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন ইকুয়েশন থেকে জানি। এখন এটার ভিতরে সলিনয়েড এর ভিতরে ম্যাগনেটিক ইন্ডাকশন এটা, হায়ার ইজ দ্য এরিয়া অফ দ্য ইচ টার্ন দেন দ্য টোটাল ফ্লাক্স থ্রু দ্য সলিনয়েড। এখন আমরা ম্যাগনেটিক ইন্ডাকশনটাই আসলে লাইন্স অফ ফোর্স বা ফ্লাক্স আমরা বলতে পারি, শুধু ওইখানে এরিয়াটা কাউন্ট করতে হবে কত এরিয়ার মধ্যে লাইন্স অফ ফোর্স গুলি আছে বা ম্যাগনেটিক ইন্ডাকশনটা আছে। তাহলে ফ্লাক্স ইকুয়ালস টু আমরা মিউ নট এন আই এ বাই এল, এরিয়াটা জানি। এখন আমার এখানে নাম্বার অফ টার্নস হচ্ছে এন, আবার এরিয়াও আছে, তাহলে এন আই এরিয়া আবার হচ্ছে তোমার নাম্বার অফ টার্নস, এতগুলি টার্নস এর এরিয়া, তাহলে এনটা গুণ দিয়ে দিলাম, তাহলে এখানে এন স্কোয়ার চলে আসে, তাহলে মিউ নট এন স্কোয়ার এল এ আই। তাহলে এটাকে আমরা ফ্যারাডেস ল তে ফেলে দিব, ফ্যারাডেস ল থেকে আমরা এভাবে ইকুয়েশনটা পেয়ে যাই মাইনাস এল ডি আই বাই ডিটি আর এল ইকুয়ালস টু মিউ নট এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার, এটা আর কি এন স্কোয়ার এ বাই এল। এটাই হচ্ছে তোমার সেলফ ইন্ডাকটেন্স এর ইকুয়েশন। আর সলিনয়েডের জন্য এটা ইকুয়েশন এরকম, হ্যাঁ, দেন এল ইকুয়ালস টু মিউ এন স্কোয়ার এ বাই এল। এখানে ওই মিউ নট হচ্ছে এয়ারের জন্য, আর আমরা যদি মিডিয়া চেঞ্জ করি তাহলে এয়ারের সাথে এটা গুণ দিতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এভাবে ইন জেনারেল ইকুয়েশনটা লিখে দিতে হয়। এই হলো সেলফ ইন্ডাকটেন্স। আর কঠিন কিছু না, তোমরা যে একদম ভুলে বসে আছো স্যার আমরা এগুলি পারবো না, এইগুলিও না, এগুলো তো ইন্টারভিউ এগুলি পড়ছে। এখন আবার আমরা বারবার ইয়ে করে দিচ্ছি, একটু দেখো পাশে একটু হলেও করতে হবে, এখন রোজার দিন অবশ্যই এমনি একটু কষ্ট, তারপরও তোমরা পরীক্ষা চাইছো মনে হয় যত আর্লি পরীক্ষা দেওয়া যায়।
নিয়ে নিলে ভালো, কিন্তু এইসব জিনিস এত প্রেশার আমারও বিরক্ত লাগে। আমরা একটা জিনিস শেষ হয়ে গেল, ভালো হোক আর মন্দ হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু শেষ হোক আর কি। যেহেতু স্যারের উপর একটা ইয়ে হয়েছে, মে মাসে আমাদের স্যার পরীক্ষা নিবে, অনলাইন অফলাইন, অফলাইন যদি নেয় কোনো সফটওয়্যার কিনে নিবে হয়তো নিতে পারে অনলাইন, আর অফলাইন নিলে তো ইউনিভার্সিটিতেই হবে, দেখা যাবে। এই লেকচারও আগের লেকচার বুঝে এসে তো একই রকম জিনিস। আচ্ছা এখানে মিউচুয়ালি এটা আছে, মিউচুয়ালি ইনটেন্ট আছে, এটা আমি রাখি নাই অ্যাসাইনমেন্টে, তোমরা চাইলে একটু দেখে নিও, আর জরুরি কিছু না। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হল ইফেক্ট। হল ইফেক্ট আমরা জানি, আমরা জানি কারেন্ট আর কি ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই দুটার সাথে পারপেন্ডিকুলার করে আরেকটা ভোল্টেজ তৈরি হয়, সেটা হচ্ছে হল ইফেক্ট, তাই না? তাহলে এটা কি অ্যাকচুয়ালি একটা কন্ডাক্টর নিবো ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখবো একটা কন্ডাক্টর, খালি রাখলেই হবে না, সাজ দ্যাট এমন ভাবে রাখতে হবে দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, কারেন্টের ডিরেকশন ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকতে হবে। এই ভোল্টেজ ইজ ডেভেলপড তখন একটা ভোল্টেজ তৈরি হবে অ্যাক্রস দ্য পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ একই জিনিস অ্যাক্রস দ্য কন্ডাক্টর ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু বোথ কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, মানে এক্স ওয়াই এর সাথে জেড ডিরেকশনটা যেরকম চলে আসে একই রকম আর কি, মানে এক্স ওয়াই তো পারপেন্ডিকুলার পরস্পরের সাথে ধরো। তাহলে এখানে কি নিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এক্স এ, আর জেডটা ধরছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওয়াই ওয়াই যেটা সেটা হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স। যে ছবিটা দিয়েছি দেখো, এখানে আমরা একটা ইয়ে নিয়েছি, বার নিয়েছি, এটা কন্ডাক্টিং, এবং এটার মধ্যে যে কারেন্টের ডিরেকশনটা এক্স এর দিকে দিয়েছি আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা জেড এর দিকে দিয়েছি, আর তাহলে ওয়াই বরাবর একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, সেটাই হচ্ছে তোমার হল ইফেক্ট বা হল ভোল্টেজ। The effect is due to the nature of the current in a conductor. এই ইফেক্ট থেকে আমরা কন্ডাক্টরে কি কি নেচারের কারেন্ট আছে, কারেন্টের নেচার বলতে আমরা কি বুঝি, পজিটিভ না নেগেটিভ, তাই না? কোন নেচারের কারেন্ট এখানে আছে সেটা আমরা ডিডিউস করতে পারি, বা কেরিয়ার কতগুলি আছে, কেরিয়ার অ্যামাউন্টও তৈরি করা যায়, মানে ক্যালকুলেট করা যায়। এখন আসো, লেট ইজ সেকশন অফ মেটাল বার ক্যারিং এ কারেন্ট অফ কারেন্ট ডেন্সিটি ইজ ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন, ইলেকট্রন আর গিভেন বাই অ্যান ইলেকট্রিক ফিল্ড, যেহেতু তোমার কারেন্ট যাচ্ছে, কারেন্ট ডেন্সিটি আমরা ধরতেছি, হ্যাঁ, যে এবং এখানে যে কারেন্ট ফিল্ড যেটা ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ইএক্স অ্যান্ড ড্রিফটিং ভেলোসিটি, এবং তারই তো যে বেগটা টু দ্য লেফট, লেফটের দিকে যাচ্ছে মানে এক্স দিকে, দেন ইট ইজ রিলেটেড বাই কন্ডাক্টিভিটির ইকুয়েশনটা আর কি, ডেন্সিটির সাথে কন্ডাক্টিভিটি যে ইকুয়েশন, যে এক্স সমান কন্ডাক্টিভিটি ইএক্স, এই কোয়েশনটা আমরা ইজিলি লিখতে পারি যদি বারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়। নাও অ্যান এক্সটার্নাল ফিল্ড বিজেড ইন দ্য জেড ডিরেকশন ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে, দ্য ডিফ্লেক্টিং ফোর্স ডিউ টু বিজেড, এখন তুমি একটা এক্সটার্নাল ফিল্ড জেড বরাবর দিয়েছো, দ্য ডিফ্লেক্টিং ফোর্স ডিউ টু বিজেড অ্যাক্টস অন দ্য ইলেকট্রন, এবং এখানে ইলেকট্রন ওপর একটা কাজ করতেছে, কনসিকুয়েন্টলি ইলেকট্রন আর বিঙ্গিং ডিফ্লেক্টেড ডাউনওয়ার্ড, এবং এটা বাধা পেয়ে পেয়ে সে নিচের দিকে যাচ্ছে, বাট সিন্স ইট ক্যান নট স্কেপ অ্যাট দ্য বটম অফ দ্য বার, বারের বাড়িতে যেতে পারছে না, দেন সিম্পলি অ্যাকুমুলেট, এখানে একত্রিত হয়ে থাকে, দে আর আনটিল দ্য সারপ্লাস অফ দ্য নেগেটিভ চার্জেস অ্যাট দ্য বটম অফ দ্য বার অ্যান্ড দ্য করেসপন্ডিং অ্যাক্সেস অফ দ্য পজিটিভ, মানে যেখানে নেগেটিভ থাকবে এখানে কি পজিটিভ আসবে, পটেনশিয়াল ডিফারেন্স তাহলে আমরা ইয়ে করতে পারবো না, মানে ইলেকট্রিসিটির ক্ষেত্রে যেটা হয় আর কি। তাহলে এখানে যেহেতু নিচে গ্রাউন্ডে তোমার নেগেটিভ গুলি অ্যাকোমোডেট হয়েছে, তাহলে ঠিক ওর উপর বরাবর পজিটিভ চার্জ গুলি টপে ক্রিয়েট করতেছে অ্যান ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ফিল্ড আপওয়ার্ড ফোর্স, তখন যে আপওয়ার্ড ফোর্সটা পাই আমরা সেটা হচ্ছে ই ই ওয়াই এক্স্যাক্টলি ব্যালেন্স, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে তোমার ডাউনওয়ার্ড ফোর্সটা আমরা কি পাবো,
আপন ফোর্সবাচি ইইওয়াই ডাউনার যেহেতু বি এর বিজেডের কারণে তাড়িত হচ্ছে তাহলে এখানে তাড়িত ভেলোসিটি আর হচ্ছে ইলেকট্রন তাহলে এই তিনটা জিনিসের গুণফলে ফোর্সটা পাবো আমরা ডাউনওয়ার্ড কোন লরেন্স ফোর্স থেকে আসে ইনি স্টেডি স্টেট আমরা যদি এটাকে স্টেডি পর্যায়ে নিয়ে আসি লরেন্স ফোর্স অন দ্য ইলেকট্রন ইজ তখন ওই ইলেকট্রনের উপর লরেন্স ফোর্সটা কি হবে ই সেটাকে আমরা এভাবে নিয়ে নিতে পারি ইওয়াই মাইনাস ভিএক্স তাইতে হচ্ছে ভিএক্স বরাবর আর একটা হচ্ছে ভিজেড তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা বলতে যাচ্ছি যে এফ ওয়াই দিকে বরাবর যদি ক্যালকুলেট করি এফটা তাহলে সেটা তো জিরো হবে ইকুয়েশন অপোজিট এর জন্য আর ইকুয়েশন বাকিটা আমরা এভাবে লিখতে পারি আনসার কোনটা কোন দিকে আছে সেটা থেকে আমরা আবার ই ওয়াইটা বের করে ফেলতে পারবো এই বি এই বিটাই হচ্ছে অ্যাকচুয়ালি হল ভোল্টেজ তাহলে এখানে আসলে ডিফটিং ভ্যালোসিটি এখানে আর এখান থেকে আমরা হল ভোল্টেজটা বের করব ইফ ডি ইজ দ্য উইথ অফ দ্য বার বাটার উইথ যদি ডি হয় দ্য পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ ফ্যাক্টরস দ্য বার এখন যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হলো উপরে নিচে মিলে সেটা আমরা পটেনশিয়াল ইকুয়েশন একটা ইকুয়েশন ইলেকট্রিক ফিল্ডের ওখানে পড়েছি যে ভি ইকুয়ালস টু ই ডি ই ইনটু ডি এখন এই যে ভিটা হচ্ছে এইচ হল ভোল্টেজ আর ই ওয়াই আর ডিটা হচ্ছে দূরত্ব এখন ইওয়াই এর ইকুয়েশনটা আমরা আগে বের করে নিয়েছি ইওয়াই সঙ্গে সঙ্গে আমরা ওই যে এক্স আর তারিতে ব্যাগের কারণে এইভাবে বের করতে পারি ইওয়াইটা তাহলে ইওয়াইটা হচ্ছে এত ইনটু ডি তাহলে বিএক্স সমান সমান আমরা পাই ইওয়াই এই বিএক্সটা তাহলে এই ইকুয়েশন থেকে আনছি এই পিছনের দুটো ইকুয়েশন থেকে আমরা বিএক্সটা পাচ্ছি ইওয়াই বাই ভিজেড হ্যাঁ তাহলে নাও কারেন্ট ডেন্সিটি আমরা জানি কারেন্ট ডেন্সিটি এত হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এটা হচ্ছে তোমার চার্জ ক্যারিয়ার নাম্বার আমরা যে ক্যারিয়ার কারেন্ট বের করতে বলেছিলাম এনটা বের করা আর কি তাহলে জে এক্স এন ই ওয়াই বাই ভিজেড তাই না মানে নাম্বার অফ ক্যারিয়ার কে যদি এন দি ইলেকট্রন তো আছে এর সাথে নাম্বার অফ ইলেকট্রন যদি এন ক্যাপিটাল এন হয় চার্জ ক্যারিয়ার তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি ভিএক্স এর ভ্যালুটা এখানে বসাই দিলাম তাহলে ওয়ান বাই এন ই হ্যাঁ ইকুয়েশন টু এত এই ওয়ান বাই এন ই টাকে আমরা আর এইচ বলে থাকি কোফিসিয়েন্ট অফ হল কোফিসিয়েন্ট বলে থাকি অথবা এখান থেকে এন ই টা আমরা বের করলাম ক্যারিয়ার ডেন্সিটি হিসেবে তাহলে দ্য রেজাল্ট ইন দ্য নাও ক্লাসিক এটা হলো একটা অ্যাপ্লিকেশন এখানে মোটামুটি শেষ এখানে তুমি হল ভোল্টেজ কি হবে সেটাও বের করে দেখাতে পারো আর হচ্ছে এখানে ক্যারিয়ারটা কি হবে সেটা দেখাতে পারো আর একদিন তো কোশ্চেন অনুসারে নিজেরা জিনিসগুলি সাজাবো এটা হল ইফেক্টের অ্যাপ্লিকেশন কোন সময় থেকে আসে তো আগে পড়িয়েছিলাম তা এখন একটু দেখে নিও আর কি ডিটারমাইন পোলারিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করা যায় কন্ডাক্টিভিটি বের করা যায় ডিসপ্লেসমেন্ট অফ কারেন্ট বের করা যায় পাওয়ার মেজারমেন্ট করা যায় হিস্টেরেসিস লুপ তো আমার মনে হয় বলার কিছু নাই এটা ম্যাগনেটিক একটা ম্যাগনেটকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে ওইখানে কিভাবে ম্যাগনেটাইজেশনটা হবে সেটা স্ট্রাকচারটা গ্রাফিক্যাল স্ট্রাকচারটা এটা এখন এখান থেকে ধাপে ধাপে তুমি বিভিন্ন রিজনগুলি আমার এখানে লেখা আছে গ্যাসুদিনে বইতে আছে তোমরা এটা একটু পড়ে নিও তোমরা হলো অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টে কি করা আমাকে জানাবা বুঝছো
দেখো আসছে কিনা তোমাদের এসি অসিলেটর, তাই না? এসি কারেন্ট ডিসি কারেন্ট এগুলো কিন্তু পড়বা। তুমি নিচে কোন জায়গায় আছে যদি এসি কারেন্ট নিয়ে এগুলো ইউজ হয় বিভিন্ন ধরনের আছে আমাদের সিলেবাসে, যেটা বলা আছে টিএলসিটা, আমার বেশি ডিটেলস যাই নাই। ডাইরেক্ট টিএলসিতে মানে ইলেকট্রোম্যাগনেটিক অসিলেটর, একটা ইন্ডাক্টর ইউজ করবো, একটা ক্যাপাসিটর ইউজ করবো, তাই না? দুটো ইউজ করে আমরা অসিলেটর করব। এখন অসিলেটর এখানে মনে হয় ছবি এঁকে করেছিলাম, ছবি দেওয়ার চেষ্টা করবো। এসি সার্কিট ইজ ইউজড হায়ার ফর জেনারেটিং সিগনাল এট পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেটা উনি ইউজ কোথায় কোথায় ইউজ হয়। এখন হচ্ছে এলসি অসিলেটরটা সিম্পল হারমোনিক মোশন, তিনটা কোশ্চেন হয় এখানে। এটা সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে এখানে ফ্রিকোয়েন্সিটা বের করতে বলে। ফ্রিকোয়েন্সি এফ নট ইকুয়ালস টু 1 বাই 2 বাই রুট ওভার এল বাই সি, এটা ফ্রুটটা, এটা ফ্রুট আসলে এতটুকু। আমরা জানি টোটাল এনার্জি কোথায় কোথায় ইউজ হচ্ছে, ইন্ডাক্টরে ইউজ হচ্ছে আর ক্যাপাসিটরে ইউজ হচ্ছে, মানে ইউভি ইউই। ইউভি ইকুয়েশনটা আমরা জানি হাফ এল আই স্কোয়ার, আর ইলেকট্রিক্যালটা জানি। তাহলে এটাকে এখানে এখান থেকে আইটাকে ভেঙে দেই, আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, ওটাকে ভাঙলে যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে স্প্রিং এর ইকুয়েশনের মতো। আমরা স্প্রিং এর ইকুয়েশনটা ইউনিক ইকুয়েশনের মোশন থেকে এইভাবে পাই। এখন দুটোর সাথে কম্পেয়ার করে আমরা ওমেগা নটটা বের করে নিয়ে আসি, এখান থেকে এফ নটটা বের হয়ে যায়। এটা সিম্পল হারমোনিক অসিলেশন। আর এটা হচ্ছে তোমার প্রোপাগেশন, যদি ওয়েভ ইকুয়েশন দেখাই, ইলেকট্রন ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন দিয়ে যদি আমরা ইকুয়েশনটা দেখাতে চাই সেটা এইভাবে দেখানো যায়। কিন্তু এটা যদি ওইভাবে টিচার না বলে তোমরা এটা দিতে চাইও না, তোমরা ওইখানে শেষ করে দিও। আর আমাদের যেটা হচ্ছে টোটাল এনার্জি রিমেইন কনস্ট্যান্ট এন্ড ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য টোটাল এনার্জি অন দ্য ক্যাপাসিটর। তুমি ক্যাপাসিটি এটা ইনপুট যেটা যাচ্ছে সেটা কনস্ট্যান্ট হিসেবে পাচ্ছি, সেই জিনিসটা এখানে প্রুভ করা আছে। আমরা যদি এটা প্রুভ হই ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশনটা যদি এত জানি, আর হচ্ছে তুমি যে এটা দিচ্ছ ইনপুট দিচ্ছ, ইনপুট প্রথমে ক্যাপাসিটরকে দেওয়া হয়। মানে ক্যাপাসিটরের যে চার্জটা সেটা চার্জটা এরকম হয়, এখন ইন্ডাক্টরের চার্জটা এরকম হয়। এখন তোমার যেহেতু কম্বিনেশন, তাই না, টোটাল এনার্জিটা, তাহলে টোটাল এনার্জি তোমার ইন্ডাকশন আর কি ক্যাপাসিটর দুটো মিলে কি হয় কিউ স্কয়ার বাই টু সি, যেটা আমরা ইনপুট হিসেবে দিয়ে থাকি। মূল কথা হচ্ছে আমরা তো কারেন্ট দিই, কারেন্ট থেকে সাইকেলটা পেয়ে সে কি হয়, আমরা প্রথমে কিন্তু এলসি জেনারেটর, তাই না? তুমি কোথা থেকে দিচ্ছ কারেন্টটা, ডিসি কারেন্ট অ্যাপ্লাই করতেছো, সেখান থেকে তোমার একটা এসি দিচ্ছে। তাহলে ডিসি হিসেবে আমরা ক্যাপাসিটরের এনার্জিটাকে ইউজ করছি এবং সেটা কম্বাইন করে আমরা আউটপুট হিসেবে ওটাই পাচ্ছি। এই জিনিসটা একটু প্রুফ করে দেখাতে হয় আর কিছু না। আর এই যে এইট সার্কেলটা, এটার ব্যাখ্যা, এটা আমি তোমাদেরকে শিটে দিয়েছি কিন্তু এখানে কিন্তু লেখা নাই, আমার এখানে লেখা নাই, এটা কিন্তু তোমরা তোমাদের কাছে থাকার কথা। তারপরে যদি না পাও, রজনীকান্তের বইটা মনে হয় আমার কাছে আছে এখানে, আমি ওই স্টেজগুলি স্টেজগুলি অবশ্যই পড়তে হবে, কোন স্টেজে কি করেছো, একদম আটটা স্টেজ ভেঙে ভেঙে বলা হচ্ছিল, আমি ক্লাসে করেছি ওইভাবে একদম। এ তে কি হচ্ছে, বি তে কি হচ্ছে, সি তে কি হচ্ছে, এটা তিন চার লাইন করে করে প্রত্যেকটা দিয়ে তারপরে এটা কমপ্লিট করবো। এটা শুধু এই স্টেজ নিয়ে এরকমই 6-7 মাসে একটা কোশ্চেন চলে আসে, খেয়াল করবো। হচ্ছে এটা আর ম্যাথ গুলি হচ্ছে তোমরা তোমাদের মতো করবো, ওটা এখানে যা দেওয়া আছে ওইগুলো করে নিলাম, ঠিক আছে? এতটুকুই। আর রিভাইজ ক্লাস দুটো হলো, এরপরে আরেকটা পেন্ডিং থাকুক। হ্যাঁ, আমরা গাইডলাইন টাইডলাইন পেয়ে নেই, যদি কোশ্চেন কি করবে না করবে এগুলি নিয়ে আমাদের একটা ফাইনাল ইয়ে হবে, সেটা মনে হয় এখন কি তোমরা করবা আরেকটা ফাইনাল রিভাইজ, নাকি ওইটা একদম লাস্টে পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরেকটা মিলে নিতে পারি? এখন তোমরা আমাকে এই অ্যাসাইনমেন্ট গুলি করে পিডিএফ করে পাঠাবা কিন্তু। পিডিএফ করে সিআর সিআর আছো নাকি, সিআর কিন্তু ই করবা, আমাকে এগুলি সব একটা ড্রাইভে নিয়ে এসে, গুগল ড্রাইভে নিয়ে এসে আমাকে পাঠিয়ে দিবা। যারা দেওয়ার দিবা, ভালো করতে চাও দিও,
আমাদের মেমোরিতে থাকবে তোমরা এগুলি করছো, আর যদি না ইচ্ছে থাকবে তাহলে তার কিছু করার নাই, এখানে আর ফোর্স অ্যাপ্লাই করার জায়গা নাই। এই আর কি, তাহলে তোমরা ভালো থাকি সুস্থ থাকি আর কি, এতটুকু শেষ। হ্যাঁ না, আসসালামু আলাইকুম। কোনো কোনো কোশ্চেন টোশ্চেন যা যা আছে, হ্যাঁ, আর ফাইনাল ক্লাসটা যেদিন তোমরা করতে চাও তোমাদের সাথে আলাপ করেছি, আর আমাকে জানাবা। ম্যাডাম একটা কথা ছিল না, আমাদের সিটি আর অ্যাটেন্ডেন্স মার্কটা দিলে ভালো। আমি আজকে লিঙ্কন ভাইয়ের সাথে আলাপ করছিলাম, আমার কাছে নাই বুঝছো, আমি ইউনিভার্সিটি ডেস্কটপে কাজ করছি তো ফাইনালটা ওখানে রয়ে গেছে, আর এখন তোমরা হেদায়েতুল্লাহ স্যারের কাছে পাবে, আর নাহলে লিঙ্কন লিঙ্কন ভাইকে আমি বলে রাখছি, উনি চেক করবো ওনার কাছে আছে কিনা। উনি সহ আমরা ওই অ্যাটেন্ডেন্স সহ যে ইয়ে করছি, তোমার হেদায়েতুল্লাহ স্যারকে একটু বললো, হ্যাঁ উনি জমা দিয়েছে তো একটা স্ক্রিপ্ট ওনার কাছে রাখে, বললো যে আমার কথাও বললো যে ম্যাডাম বলছে আমাদেরকে একটু দিতে, কারণ তোমাদের একটা রাইট আছে, তোমরা জানবে অবশ্যই জেনে তারপরে জেনে বুঝে আগাবা পরীক্ষার সামনে কত লাগবে কি লাগবে। অনেকে 39 পেয়ে ফেল করে, এটা খুব খারাপ লাগে। হম ঠিক আছে, ভালো থাকো, যারা ভালো অ্যাসেসমেন্ট আছো তাদেরও ভালো বেস্ট মানে উইশ রইলো আর কি, ভালো করো, আর যারা মোটামুটি আছো তাদেরও একটা সতর্ক হওয়ার সুযোগ যে আমার অ্যাসেসমেন্টের অবস্থা, আমার বাকিটা ভালো করতে হবে। হ্যাঁ আমরা কাউকে 40 দিয়ে পাশ করাতে চাই না, আমরা চাই সবাই হ্যাঁ এ প্লাস বা এ পে অন্তত সিজিপিএ নে। ঠিক আছে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর কি করবো, মন টন সব নিয়েই প্রস্তুত হও, পরীক্ষা দিতে পরীক্ষা স্যার নিবে, হ্যাঁ নিহাও স্যার সেরকম দেখা যাবে, হ্যাঁ তোমরা প্রিপারেশন নিয়ে ফেলো, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো সবাই।